And the Oscar goes to... চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। প্রতিটি শিল্পীর সারা জীবনের লালিত স্বপ্ন অস্কার ছুঁয়ে দেখার। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়। এ বছরে অনুষ্ঠিত 95তম আসরের রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেছে 96তম আসরের ডামাডোল। আগামী 2024 সালের 10 মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 96তম আসর বসতে যাচ্ছে, যার জন্য এখন থেকে শুরু হয়েছে বাছাইয়ের কাজ। 24টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার। এবার বাংলাদেশ থেকে একটি সিনেমা পাঠানো হচ্ছে অস্কারে। সিনেমাটির নাম পায়ের তলায় মাটি নাই। সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অংশ নেবে সিনেমাটি। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ জানান, এবছর মাত্র দুটি সিনেমা জমা পড়েছিল, একটি পায়ের তলায় মাটি নাই, অন্যটি মাসরুর পারভেজ পরিচালিত গোয়িং হোম। এর মধ্যে পায়ের তলায় মাটি নাই চলচ্চিত্রটি বেছে নিয়েছে কমিটি। চলচ্চিত্রের গল্পে জলবায়ু পরিবর্তনের তীব্র পরিণতির প্রেক্ষাপটে মূলনায়ক সাইফুল নামের এক সাধারণ ব্যক্তি, যিনি একজন দরিদ্র অ্যাম্বুলেন্স চালক, যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ ও নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। এই চলচ্চিত্রের অন্য আরেকটি চরিত্র মনোয়ারা। সে খুব সংগ্রামী একজন নারী। তার জীবন তাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে সে নিজে টিকে থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। সিনেমাটা দেখলে দর্শক বুঝতে পারবে জীবন তাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে যে বেঁচে থাকার জন্য সে মানুষকে খুনও করতে পারে, যে চরিত্রটা নারী শক্তির প্রতীক হিসেবে ফুটে উঠেছে। পায়ের তলায় মাটি নাই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন নির্মাতা আবু শাহেদ ইমন। এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ। এটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 52তম আসরে প্রদর্শিত হয়েছে। এছাড়া জাপান, শ্রীলঙ্কা, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে প্রশংসা কুড়িয়েছে। এ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা প্রাথমিক মনোনয়নেও জায়গা করে নিতে পারেনি অস্কারে। তাই বাংলাদেশি সিনেমা প্রেমীদের চোখ থাকবে 96তম আসরের দিকে। এখন দেখার বিষয় বিশ্বের নামী দামি সব নির্মাতাদের সাথে পরিচালক মোহাম্মদ রাব্বি মৃধার পায়ের তলায় মাটি নাই সিনেমাটি অস্কার ছিনিয়ে আনতে পারে কিনা।